আমরা আপনারে আবার কি সমস্যা করলাম? আপনারা যদি প্রথম দিনই বলতেন যে ফাইল প্রতি রেট হচ্ছে 5,000 টাকা, তাহলে তাহলে আমি হিস্তারের সাথে কথা বলে। আরে ভাই, আমি তো আপনার প্রথম দিনই সিগনাল দিয়েছিলাম, কিন্তু আপনি তো বোঝেন না, খালি ধন্যবাদ ধন্যবাদ দিয়েই কামটা সারতেছিলেন। দেখেন, আমি একটা খুব ফ্রেশ ছেলে, এ ধরনের অফিসে ঘোরাঘুরির অভ্যাস আমার নেই। গতকাল যেভাবে ডাইরেক্ট বললেন, প্রথম দিন সেভাবে বলা উচিত ছিল। আমি যে কি একটা ফলস পজিশনে পড়েছি। আরে ভাই, আমরা তো দেখি কেসাইল্লা মানুষ, আমনের মতো খরিদ্দার আমি লাইফে দেখি নাই। খরিদ্দার? আমি আমার হেড স্যারের একটা কাজে এসেছি আর আপনারা আমাকে বলছেন খরিদ্দার? ইয়েস, আমি খরিদ্দার। ওরা কিচ্ছু বোঝে না, কি করবো, এর নিয়ে বুদ্ধি বোধ হয়ে গেছি ওই। আর শুনেন, আমরা এখানে বইছি সেবা দনের লাই। হ্যাঁ, আপনি আইসেন সেবা ননের লাই, আপনি আমাকে খরিদ্দার এলেন না? ও সেবা, তাহলে ভাই আপনাদের রিকোয়েস্ট করি ভাই, মানে একটা সেবা অন্তত ফ্রি করে দেন না, আমি খুব বিপদে পড়েছি ভাই, মানে আমার হেড স্যারের কাজটা আপনার মাগনা করে দেন না। এই কি কয় হলো? হ্যাঁ, এই দেয় মামুর বাড়ি বেড়াইতে আছে। হলেন ভাই, এই সকালবেলা আপনি ক্যাসেল বাজাই না তো, পকেটের মধ্যে 5,000 টাকা থাকলে আপনি আমার বাইর করিয়া দেন, আমি ফাইলটা মুভ করাই দিই, আর নাহলে আজাই যে আমার মেজাজটা খিসাই যান না তো। ভাই ভাই, আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, মানে 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু কাজটা আমাকে করতেই হবে। আপনারা তো এ পর্যন্ত অনেক টাকা কামিয়েছেন, মানে একটা কাজ অন্তত ফাও করে দেন না ভাই। ও, আপনি তাহলে ভাবছেন ওরা ফাও করলেই হয়ে যায়? যে না, আমাকে ডাইরেক্টর বস আছে না, এ ফাইল পেতে 3,000 টাকা নেয়। ডাইরেক্টর সাহেব ঘুষ খান? মানে ওনার মতো একটা ইয়াং মানুষ। আরে কি আর কয়, আরে ইয়াং কালি তো ঘুষ খাওয়ানোর মজা, বুড়ো হয়ে গেলে আলা কোথায় দর্শন দিয়েছে না? দেখেন, মোরা মগো 2,000 টাকার দাবি ছাড়তে পারি, কিন্তু ওই যে বসের 3,000 টাকা, হ্যাঁ মগো প্যাডের উপরে পাড়া দিয়ে লইয়ে লইবি আনে। মোরা আপনার কামটা ফাউ করিয়া দিল, ওই 3,000 টাকা মগো পকেট দিয়ে দিতে হইবে। আপনার একটা রিকোয়েস্ট করি, আপনি বিসমিল্লার সময় আমার গলত বাজাইয়েন না, সারাটা দিন আমার ক্যাসালের মধ্যে যাইবে, আপনি লাগে আল্লাহ হস্তে মাফ চাই। আপনি জানেন তো ভাই, যান। চাকরি যাবে? আমার চাকরি যাবো মানে? আপনি তো বললেন ধর্মিয়া, আপনি তো খুব একটা ইয়ে মানুষ, সেদিন একবার এরম করছেন, আপনি রে আপনার পুলিশে দেওয়া উচিত। এত খেপছেন কেন ভাই? আপনার ব্যবস্থা করা আছে। কি ব্যবস্থা? আপনি যান, হামিদ সাহেব আপনাকে ডাকছেন। হামিদ সাহেব আপনাকে ডেকেছেন? হামিদ সাহেব ডাকলেই যাই তো এগো, হামিদ সাহেব আমার বস নাকি জান তুমি, দিগদারি করেন না। হামিদ সাহেবের কাছে আপনার জন্য বকশিশের ব্যবস্থা করা আছে। আরে ভাই, আপনি তো সাংঘাতিক লোক, এত না পেছে কথাটা আগে কইলে তো হইতো। আচ্ছা ভাই, কতটাই খেয়েছে একটু কম দেয়।